স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। এই করোনাকালীন সময়ে, দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা করোনার যে করাল থাবা যদি বলি, করাল গ্রাস যদি বলি, এটার প্রভাবের মধ্যে কিন্তু আমরা আছি। কিন্তু তারপরে আমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছি এবং আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিতে কিন্তু নিজেদেরকে ইনভলভ করার চেষ্টা করছি। তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো এবং সেকেন্ড ইয়ারে আছো, আমি জানি তোমরা নানা ধরনের অ্যাক্টিভিটি করছো, কালচারাল অ্যাক্টিভিটি আছে, পড়াশোনা তো করছো, এই পরীক্ষা দিচ্ছ, কেউ হয়তো গান করছো, কবিতা লিখছো, তারপর অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো আছে, খেলাধুলাও করছো হয়তো, কিছু কিছু এখন দেখা যায় বাইরে যাচ্ছ, মাঠে যাচ্ছ, সেফ অ্যান্ড সাউন্ড পরিবেশ যদি থাকে। পাশাপাশি প্রত্যেকের ধর্ম অনুযায়ী কিন্তু আমরা সবাই যার যার প্রেয়ার্সগুলো করছি, প্রেয়িং ভেরি ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। আজকে আমি তোমাদের সামনে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আমার ইউটিউব চ্যানেল থেকে, ইয়ামার ইংলিশ কর্নার থেকে। সেটি হচ্ছে তোমাদেরকে একটা ইনফরমেশান দেওয়ার জন্য এসেছি। ইনফ্যাক্ট সেটা হচ্ছে, তোমরা অনেকেই হয়তো শুনে থাকবে যে 20 মিনিট অনলাইন কলেজ নামে একটা প্ল্যাটফর্ম চট্টগ্রামে আছে, 20 মিনিট অনলাইন কলেজ। এই 20 মিনিট অনলাইন কলেজ থেকে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হয়, সেই অনুষ্ঠানগুলোর মধ্যে একটি অনুষ্ঠান হচ্ছে উইনিং ওভার ইংলিশ। তোমরা হয়তো শুনে থাকবে, দুটো এপিসোড হয়েছে। এবং আমি তোমাদের কাছে আসার একটা বিশেষ কারণ হচ্ছে উইনিং ওভার ইংলিশে তোমরা যারা পার্টিসিপেট করতে চাও, আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, আই রাদার আই উইল টেল অল অফ ইউ টু কাম অ্যান্ড টেক পার্ট ইন উইনিং ওভার ইংলিশ। উইনিং ওভার ইংলিশে আসলে কি করতে হবে, তোমার নাম, তোমার ঠিকানা, তোমার কলেজের নাম, কলেজের নাম তো অবশ্যই বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম, তোমার রোল নাম্বার, তোমার গ্রুপটা লিখে দিতে হবে, ছোট্ট একটা ছবি দিতে হবে, সো দ্যাট দে ক্যান মেক পিকচার পিকচার ইউজিং দ্য পিকচার দে ক্যান মেক নট পিকচার দে ক্যান মেক দ্য পোস্টার, তোমার ছবিটা ব্যবহার করে একটা পোস্টার বানাতে পারে, অনেকের কাছে যেতে পারে। উইনিং ওভার ইংলিশে আসলে কি হবে, উইনিং ওভার ইংলিশে আসলে আমরা 40 থেকে 45 মিনিট পর্যন্ত ইংরেজিতে কথা বলবো, বিভিন্ন বিষয়ে তোমার সাথে আরেকজন থাকবে বা একই কলেজের দুজনও থাকতে পারে, বাংলাদেশের বিভিন্ন কলেজ থেকে পার্টিসিপেন্টরা থাকবে সেখানে, তোমরা কথা বলবে, তোমাদের পছন্দের কথাগুলো বলবে, ভালো লাগা মন্দ লাগার কথাগুলো বলবে, খাদ্যাভ্যাস সম্পর্কে বলবে, তোমার কলেজের প্রসঙ্গে তুমি বলতে পারো, বাবা মার কথা বলবে, তোমার ফিউচার প্ল্যান নিয়ে বলবে, স্বপ্নের কথা বলবে, বা এক্সট্রাঅর্ডিনারি তুমি যদি কোনো কিছু করতে চাও, সোশ্যাল অ্যাক্টিভিটিতে যদি পার্টিসিপেট করতে চাও, এগুলো বলবে, তবে অবশ্যই ইংরেজিতে বলতে হবে। আমি জানি অনেকের মধ্যে ইংরেজি বলাতে ভীতি আছে, সেই ভীতিটা কাটানোর জন্যই কিন্তু এই আয়োজন, এবং বিশেষ করে আমি চাই ব্যক্তিগতভাবে যে বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম থেকে প্রথম বর্ষের এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে আসবে, এসে তাদের যোগ্যতার প্রমাণ রাখবে, সাহসিকতার প্রমাণ রাখবে, দে উইল বি ভেরি কারেজিয়াস অ্যান্ড ব্রেভ, আই ওয়ান্ট টু সি দ্য ব্রেভ ফেসেস অফ বাংলাদেশ নেভি কলেজ, বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রাম। আমি তোমাদের সেই সাহসী চেহারাগুলোকে কিন্তু আমি দেখতে চাই, আমি তোমাদেরকে ইনভাইট করছি, এই ইনভিটেশনটা তোমাদের সবার জন্য, সবার জন্য, যে যেখানে আছো, যেখান থেকেই তুমি পার্টিসিপেট করতে চাও, তুমি সেখানে আসতে পারো। আমি আমার ইউটিউব চ্যানেল এই আমার ইংলিশ কর্নার থেকে এই কথাটা বলার জন্য, এই ভিডিওটা বলার জন্য, এই ছোট্ট ভিডিওটা আপলোড করলাম। সবাই ভালো থেকো, অনেক ভালো থেকো, এবং প্রসঙ্গত এটাও বলে রাখি যে 20 মিনিট অনলাইন কলেজ কিন্তু শিক্ষক বাতায়নে একটি নিবন্ধিত প্ল্যাটফর্ম, এবং 20 মিনিট অনলাইন কলেজ এই প্ল্যাটফর্মটি A2i কর্তৃক স্বীকৃত একটি প্রতিষ্ঠান। সুতরাং আমি চাইবো তোমাদের অনেক অনেক পার্টিসিপেশন এই উইনিং ওভার ইংলিশ প্রোগ্রামটিতে, যেখানে আমরা ইংরেজিতে কথা বলবো, তোমাদের কথাই তোমরা বলবে, অ্যান্ড অ্যান অ্যাঙ্কর উইল হেল্প ইউ, উইল গাইড ইউ, শো দ্য রাইট ট্র্যাক, শোয়িং দ্য অ্যান্ড উইল শো দ্য রাইট ট্র্যাক অ্যান্ড শো দ্য রাইট ট্র্যাক, হোপ ইউ উইল জয়েন, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো সবাই, তোমাদের সময় আনন্দে কাটুক, ধন্যবাদ সবাইকে।